বাচ্চাদেরকে নিয়ে যখন আপনি মসজিদে যাবেন, আপনার ছেলেটাকে নিয়ে বা আপনার ছোট বাচ্চাকে নিয়ে, কচিকাঁচা বাচ্চাদেরকে নিয়ে যখন মসজিদে যাবেন, মুরব্বীরা বাচ্চাদেরকে দাঁড়িয়ে মসজিদ থেকে বের করে দেয়। ওই মুরব্বীকে চিন্তা করেন কত বদের বদ। এই বাচ্চার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে হাসান এবং কি হোসেন নবী সাল্লাম সালাত পড়তেন, কাঁধে উঠে বসে যেতেন, খেলাধুলা করতেন। বাচ্চারা কি বোঝে? আরে দেখুক, তারা ইসলামের যে ফরজ বিধানগুলো তারা দেখুক। রসুল্লাহ সাল্লাম 7 বছর বয়সে তাকে সালাতের আদেশ দেওয়ার জন্য বলেছেন, 10 বছর বয়সে তাকে তাগিদ শক্ত করে তাকে তাগিদ দেওয়ার জন্য বলছেন। তা আপনি বাচ্চাদেরকে কেন মসজিদ থেকে বের করে দিচ্ছেন? দেখেন না সৌদি আরবে মাশা আল্লাহ প্রত্যেক সন্তান তার বাবার সাথে মসজিদে এসে হাজির। ছোটো ছোটো বাচ্চারা কত সুন্দর লাগতেছে দেখতে, তারা ফরজ ইবাদত বন্দী। এই জন্যই তো আমাদের দেশে অধিকাংশ মানুষ বেনামাজি, বেনামাজি হওয়ার কারণে এটাই, বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিচ্ছে। তার মগজের মধ্যে, মাইন্ডের মধ্যে একটা প্রভাব পড়বে যে মসজিদে যাওয়া মানে খারাপ কাজ, মসজিদে যাওয়া মানে খারাপ কাজ, না তো আমাকে কেন তাড়িয়ে দিচ্ছে মসজিদ থেকে। অত সৌদি আরবের মসজিদগুলো আপনি যাই দেখেন, প্রত্যেকটা মসজিদে খেজুর বা আপনার চা কফি, বিভিন্ন চকলেটস, বাচ্চাদের জন্য অনেক কিছুর ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ, বাচ্চারা খাবে, একটু আকৃষ্ট হবে, তারা মসজিদে আসবে, দৈনন্দিন আসলে তাদের মনের মধ্যে ফরজ ইবাদত বন্দেগী, দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন, এটা তাদের মনে পড়বে যে আমার রবকে ভুলে যেতে চলবে না, যিনি সৃষ্টি করেছেন আমাদের কি জন্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সে রবকে ভুলে যেতে চলবে না, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে, এ কথা তার মাইন্ডে ঢুকিয়ে দিবেন। সেই জন্ম কচিকাঁচা থেকে ছোট দেখতে আপনি শিক্ষা দেবেন তাদেরকে, অথচ আমাদের মুরব্বীরা বাচ্চাদেরকে মসজিদকে তাড়িয়ে, এই বেরো বেরো বেরো, বাচ্চারা মসজিদে আসলে নাকি ঝামেলা হয় তাদের। এ ছোটো ছোটো বাচ্চারা, এদেরকে শিক্ষা দিন, হাতে ধরে তাদেরকে সালাত শিক্ষা দিন, তাদেরকে দিন শিক্ষা দিন তাদেরকে। সুবহানাল্লাহ, ইয়া সালাম, আল্লাহু আকবার। অতএব আমাদের মুরব্বীদেরকে কী করা উচিত চিন্তা করেছেন? মুরব্বী সপ্তাহের ময় জুমার দিন শুধু মুরব্বীকে পাওয়া যায়। এ মুরব্বী জুমার দিনে এসে সামনের কাতারে বসছে, ছোট বাচ্চারা তার বাবার সাথে মসজিদে গিয়েছে, বলতেছে এই বাচ্চাকে মসজিদের শেষ কাতারে দাও না তো বাইরে করে দাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাচ্চাদের সাথে এই আচরণ অত্যন্ত ঘৃণিত আচরণ, এটি এগুলো অত্যন্ত বর্জনীয় আচরণ, এগুলো কখনোই উচিত নয় বাচ্চাদের সাথে। তাদের মন মস্তিষ্কে, তাদের চিন্তা চেতনার মধ্যে এটা ঢুকে যাবে যে মসজিদে যাওয়া হয়তো খারাপ কাজ, হয়তো ভালো কাজ নয়, এজন্য আমাকে কেন মসজিদ থেকে তাড়িয়ে দিচ্ছে। তাড়িয়ে দেওয়ার কারণটা কি? অথচ রসুল্লা সাল্লামের আদর্শ হচ্ছে ছোট বাচ্চাদেরকে আপনি হাতে ধরে তাদেরকে সালাত শিখাবেন, তাদেরকে দিন শিখাবেন, তাদেরকে মসজিদে নিয়ে যাবেন, তাদের বাচ্চাদেরকে বুঝান যে আসলে আমাদের 5 ওয়াক্ত সালাত আছে। সুবহানাল্লাহ, বাচ্চাদের জন্য মসজিদের মধ্যে আপনার বিভিন্ন পানীয় বা খেজুর বা চকলেটসের ব্যবস্থা, সৌদি আরবে প্রতিটা মসজিদে, অধিকাংশ মসজিদে ব্যবস্থা আছে। আমরা ওই দিন শিক্ষা দেওয়ার মধ্যে নাই, কীভাবে বেদিন বানানো যায় সেই দিকে আমরা একবার ওস্তাদ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।